আসসালামু আলাইকুম। এচিয়ান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় আরও 30 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% পজিটিভ, সংক্রমণ কমছে দাবি আইইডিসিআর এর। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও শিশু কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইন কোরবানির পশুর হাট, ভোক্তা অধিকার রক্ষায় নজর দেওয়ার তাগিদ। শ্রদ্ধা ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। বিস্তারিত, দেশে একদিনে পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 11,193টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,686 জন, প্রাণ গেছে আরও 30 জনের। তবে শনাক্তের হার বাড়লেও করোনার সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। প্রতিদিনের মতো শুক্রবার করোনার নমুনা পরীক্ষা হয়েছে 11,193 জনের, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম পরীক্ষা। পরীক্ষা কমায় শনাক্তের সংখ্যা কমলেও শতকরা হার ছিল সর্বোচ্চ। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 2,686টি। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00%। জুলাইয়ের শুরু থেকে কমছে নমুনা পরীক্ষা, তবে নমুনা বিবেচনায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী শনাক্তের হার, আর এমন পরিসংখ্যানেও সংক্রমণের হার কমছে বলে দাবি করছে স্বাস্থ্য বিভাগ। ফি নির্ধারণ, উপসর্গবিহীন মানুষ ও করোনা রোগীর দ্বিতীয় দফায় পরীক্ষা না করায় নমুনা পরীক্ষা কমছে বলে মনে করেন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর কর্মকর্তারা। নর্মালি 18-19 হাজার যখন করি তখন 25% মতো স্যাম্পল ছিল, আসলে যাদের টেস্টের প্রয়োজন নাই আমরা সেগুলি করছিলাম। নেগেটিভ এবং এই যে অকারণে অনুরোধের স্যাম্পল, এগুলি যদি 25% ধরেন তাহলে কিন্তু 18-26 হাজার সংক্রমণের হয়তো ওটাই ছিল। তার মতে অপ্রয়োজনীয় পরীক্ষা না করায় এখনই সংক্রমণের প্রকৃত চিত্র উঠে আসছে। উদ্বিগ্ন হওয়ার কারণে আমরা কমের দিকে আছি, এখন তুলনামূলকভাবে সংক্রমণ কমছে। আসলে ঢাকার ল্যাব যদি আপনি টেস্ট রেজাল্টের পার্সেন্টেজ আমরা করি, যেখানে আমাদের 18-19-20-21 হয়ে গেছিল, সেটা কিন্তু আমাদের অনেক সবারই প্রায় কমে আসছে, পজিটিভনেস ওভারঅল কমছে। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 9,32,465 জনের, যাতে শনাক্ত হয়েছেন 1,81,129 জন। এদিকে শুক্রবারও করোনায় 30 জনের প্রাণ গেছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2,305। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,628 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার সময় কোভিড-19 রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার চ্যালেঞ্জ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, এই ভাইরাসের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অনলাইন আলোচনায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় হাসপাতালে শিশু জন্মের হার কমেছে জানিয়ে তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে এ সম্পর্কে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রতীকী পুরস্কার হস্তান্তর করা হয়। কোভিড রোগী যারা হচ্ছেন সংখ্যায় অনেক, তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে এবং সেই চিকিৎসাটা ভিন্নতর, সেই চিকিৎসা দেওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি যারা নন কোভিড রোগী আছেন তাদেরকেও চিকিৎসা দিতে হচ্ছে এবং মায়েদের, শিশুদেরকে এবং কিশোরীদেরকেও সেবা দিতে হচ্ছে। মানে একটা সব কিছু চিন্তাভাবনা করলে একটা বিরাট আমাদের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি।
করোনা মহামারীতে ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে দক্ষ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে। এ অবস্থায় মহামারী কোভিড-19কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। মহামারীর সময় মাঠ পর্যায়ে নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা ভাইরাসের সংক্রমণ চলছে 4 মাসেরও বেশি সময় ধরে। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীরাও এ সময় ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যসেবা। সরকারের করোনা বিষয়ক পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির তথ্য মতে চলতি বছরের এপ্রিল মাসে প্রসব পূর্ব স্বাস্থ্যসেবা পেয়েছেন কেবল 18,062 জন নারী, যা আগের বছর একই সময়ে ছিল 42,571 জন। প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কমে যাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। পরিবার পরিকল্পনা পদ্ধতিতে নারীরা অবিকম্পিত পাচ্ছেন না এবং এর কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে এবং অনিরাপদ এমআর অর্থাৎ অনিরাপদ গর্ভপাত বাড়ছে। নীতি নির্ধারকরা এখনই পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, নিরাপদ এমআর সেবা সহ প্রজনন স্বাস্থ্য সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে গণ্য করে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পূর্বাভাস অনুযায়ী করোনায় দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে আর 50% কমলে মারা যেতে পারেন আরও 7,265 জন। অনেককে কেন্দ্রে আসতে না, সেন্টারে আসতে না মানুষজনের ডেলিভারি করার জন্য। এই পরিবার কল্যাণ সহকারে যারা সিএসবি প্রশিক্ষণ প্রাপ্ত তারা বাড়িতে গিয়ে ডেলিভারি করেছে। তারা সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে গিয়েছে, পরিবর্তনের সেবার পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়েছে এবং সর্বোপরি উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার এবং ফ্রন্টলাইন অফিসার থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে আমরা যেভাবে সেবা দিচ্ছি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকাংশে বাল্য বিয়ের হার বেড়ে গেছে, কমছে পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হারও। এসব সমস্যা সমাধানে স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী ওয়ারির 8টি এলাকার 21 দিনের লকডাউনের 7ম দিন চলছে। এই দিনে দেখা গেছে এলাকার প্রবেশপথ ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল, তারপরেও নানান অজুহাতে মানুষের ঘর থেকে বের হওয়া বন্ধ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। রাজধানী ওয়ারি এলাকায় লকডাউন চলাকালে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। এর মধ্যে অনেকেই আবার নানা সমস্যার কথা বলে বের হতে চাচ্ছেন, তবে সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছে অনেকে। লকডাউনের সময় এলাকা থেকে কাউকে বের হতে বা প্রবেশ করতে দেয়া হবে না, এজন্য অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন অনলাইনে। অবশ্য ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও এই সুবিধা নিচ্ছে না কেউ কেউ। বাজার আছে, আমি বাজার কিন্তু মোবাইলে টাকার জন্য বেরিয়েছিলাম, মোবাইলে টাকা ভরবো, মোবাইলের টাকা পাইনি কে। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে করোনাও নিয়ন্ত্রণে থাকবে, তাই চলাচল নিয়ন্ত্রণে আরো কঠোর হবার কথা বললেন স্বেচ্ছাসেবকরা। 4টা সবজি সহ 4টা সুপার সব ওখানে সব পাওয়া যায়, কিন্তু মানুষ অহেতুক বের হওয়ার জন্য আমাদের খুবই যন্ত্রণা করে। কিছু লোক বেরোতে পারছে না, তার জন্য তাদের পেরেশানি, আমাদের ভলেন্টিয়ারদের পেরেশানি করছে। যারা কর্পোরেট জব করতেছে তারা একটু আসতেছে, বলতেছে যে একটু অফিসে যাবে, এই জন্য ইনসিস্ট করতেছে, বাট আমরা দিচ্ছি না। ওই আমরা শুধুমাত্র চিকিৎসক, জরুরি সেবা যারা নিতে চাচ্ছে তাদেরকে অ্যালাউ করতেছে। জনগণ সচেতন না হলে শুধু লকডাউন দিয়ে কোভিড-19 সংক্রমণ বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে সরকারের সমালোচনা না করে বিএনপি নেতাদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানী কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের মধ্যে সহায়তা চেক বিতরণকালে তিনি এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের শীর্ষ গণমাধ্যম যেখানে সরকারের প্রশংসা করেছে সেখানে বিএনপি নেতাদের সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের 200 অসহায় সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী। দুর্যোগ মোকাবেলা করার জন্য একসাথে কাজ করব, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে বিরোধী দল অর্থাৎ বিএনপি সহ তার সমমনা দলগুলো
উচ্ছেদই করতে ব্যর্থ হয়েছে। যারা সবসময় সমালোচনার বাক্স নিয়ে বসে থাকেন, প্রতিনিয়ত সমালোচনা করেন এবং এখনও কাগজে টেলিভিশনে উচ্চ বাক্যে কথা বলেন, তারা কি মানুষের সহায়তা এগিয়ে এসছে? আপনারা দেখেছেন প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইনে কোরবানির পশুর হাট। দুপুরে অনলাইন অনুষ্ঠানে এই হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। ভুল ত্রুটি শুধরে এই হাটের কার্যক্রম স্থায়ী রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনলাইন কেনাবেচায় ভোক্তা যেন প্রতারিত না হন সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। ফজল রাবি রিপোর্ট। www.digitalhat.net এই ঠিকানায় মিলছে নানা রং আকার আর ওজনের গরু। এর আগেও কুরবানি ঈদকে সামনে রেখে বিচ্ছিন্নভাবে কোনো কোনো সাইটে গরু বিক্রির কার্যক্রম চললেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার প্রথম এক ঠিকানায় সব অনলাইন বিক্রেতাদের গরু পাওয়া যাবে। আমাদের এই ফুড ফর নেশন এবং DNCC ডিজিটাল হাট ইত্যাদির সহযোগিতায় আমরা ক্রস অ্যাডভার্টাইজিং করব। সাধারণ মানুষকে উৎসাহ দিতে উদ্বোধনী অনুষ্ঠানে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন গরু কেনার, কিন্তু একই একটি প্রতিষ্ঠানের সাইটে দেখা গেল একই গরুর ছবি দুইবার ব্যবহার করা হয়েছে, একটির দাম 1 লাখ অন্যটি 2.5 লাখ। বিষয়টিকে বিচ্ছিন্ন ভুল ধরে নিল অনলাইনে গরু কেনা বেচায় ভোক্তা অধিকার ফোরামকে সংযুক্ত হওয়ার তাগিদ দিলেন বাণিজ্য মন্ত্রী। আর আগামী দিনগুলো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের অনেকখানি নির্ভর করতে হবে, ই-ক্যাবের উপরে, সেটাও এখন এই সময়ের প্রয়োজন। তাই এই শুভ কাজ শুরু করতে যাচ্ছে, আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা। বাস্তবতা হচ্ছে আমরা এটা শুরু করলাম এবং আমাদের আলটিমেট গোল হচ্ছিল ঢাকা শহরে যত্রতত্র ভাবে কোনো কোরবানির গরু অথবা কোনো ধরনের বাজারে যেসব গরু যেগুলো হয় হাইজিনিক হইতে এটা হচ্ছে না, এগুলো হাইজিনিক হইতে একটি সিস্টেমের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে আমরা টোটাল কোরবানির বন্দোবস্ত করব। কেবল কেনাবেচা নয়, হাজারে 230 টাকার বিনিময়ে জবাই, পেশাদার কষাই দিয়ে মাংস তৈরি, ক্রেতার ইচ্ছা অনুযায়ী ধর্মীয় বিধি মেনে বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এই ব্যবস্থাপনার একটি দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার তাগিদ দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। সার্ভে করে আমরা দেখতে পারি যে আমরা পুরো বছর যাতে নাকি ইন অপারেশনে রাখা যায় এরকম কয়টা স্লটার হাউস আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে করার দরকার হয়। তাহলে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই সমস্ত প্রজেক্ট গুলো একটু আর্থিক ভাবে সহায়তা করে এই সমস্ত স্লটার হাউস যদি করে দেওয়া হয়। অনলাইন থেকে কেনা সব পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র দেবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দিচ্ছি আমরা আমাদের ভেটেরিনারি টিম থাকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সকালে রাজধানী বনানী কবরস্থানে মসজিদে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানান তাঁদের সামরিক সচিব। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের এই নেতার প্রতি। চলমান করোনা পরিস্থিতিতে ছেলে মেয়েদের স্কুলের বেতন ও টিউশন ফি নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। তাদের দাবি, অন্তত করোনা সংকটের এই সময় স্কুলের ফিস যেন অর্ধেক করা হয়। এছাড়া অনলাইনে ক্লাসের মান নিয়েও আছে নানা অভিযোগ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে পড়াশোনা ব্যয় কমাতে সরকারকে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। আদ্দিন সজীবের রিপোর্ট। ঈশান ও মাহরিন একজন চতুর্থ শ্রেণী, আরেকজন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। করোনায় স্কুল বন্ধ 4 মাস। এ সময়ে তারাও ঘরবন্দি, সঙ্গী ল্যাপটপ, মোবাইল। অনলাইনেই চলছে পড়াশোনা, তবে এই ডিজিটাল ক্লাস তাদের মনে ধরে না খুব একটা। আমি স্কুলে ফ্রেন্ডদেরকে মিস করি, অ্যাক্টিভিটিসকে মিস করি, পড়াশোনা মিস করি। ল্যাপটপে যে কাজ করে ওটা অত বেশি ভালো লাগে না। ল্যাপটপে পড়াশোনা ওদের ক্যাচ করতে অসুবিধা হয়, ঠিক মতো ক্যাচ করতে ওরা পারে না। আমার এতটুকু বেবি, মানে দেখা যায় যে অনেক সময় ঘুমিয়ে পড়তেছে। চাকরি কিংবা ব্যবসা সবখানেই করোনার প্রভাব স্পষ্ট। আয় কমেছে মানুষের, কিন্তু কমেনি স্কুলের খরচ। বেতন, পরীক্ষার ফিস সবই আছে আগের মতোই। পড়াশোনার খরচ কমানোর বিষয়ে বেসরকারি স্কুল মাস্টারমাইন্ড কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করতে চেয়েও ব্যর্থ হয়ে মানববন্ধনে নেমেছেন অভিভাবকরা। টিউশন ফি অর্ধেক করা সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। মানুষের ঘরে এখন বাজার নাই, আমরা বাজার করব না তাদের টাকা দিব। আমাদের অনুরোধ থাকবে স্কুল কর্তৃপক্ষের কাছে, প্লিজ
একটু সহানুভূতিশীল হন। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের খরচ কমানোর বিষয়ে সমঝোতা করা উচিত। শিক্ষায় ক্ষতির কারণে একটি প্রজন্ম যদি হারিয়ে যায়, সেই ক্ষতিটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলবে। কাজেই আমাদের প্রাধিকারের জায়গাগুলো থেকে সরকার, বেসরকার, উদ্যোক্তা প্রত্যেকেই এগিয়ে আসা উচিত। শিক্ষামন্ত্রী এক আলোচনায় বলেছেন, দুপক্ষই আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। অভিভাবকরা বলছেন, আমরা বেতন দিতে পারছি না, আমরা আর্থিক সংকটে আছি। আবার শিক্ষার্থীরা বেতন না দিলে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের শিক্ষকদেরকে বেতন দিতে পারবেন না। কাজে এই ক্ষেত্রে সবারই একটু ছাড় দিতে হবে, সবারই একটু এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন অনেক অভিভাবক। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদনদীর পানি। এতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়ে শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট, শেরপুর এবং সিরাজগঞ্জে পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, উত্তর আরপিনগর সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ফলে আগের জলাবদ্ধতা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই নদীর তীরবর্তী এলাকায় আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুলুর চর, বেপারিপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর এখনও বানের পানিতে ডুবে রয়েছে। দুর্গত মানুষ শহররক্ষা বাঁধসহ রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীর পাড়ের মানুষ। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের হার্ড পয়েন্টে যমুনার পানি 12 সেন্টিমিটার বেড়েছে। বন্যা কবলিত 5 উপজেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, জ্বালানি ও পশু খাদ্যের সংকটে রয়েছে। কুড়িগ্রামে আবারও ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ চরাঞ্চল। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 12 সেন্টিমিটার বেড়েছে। জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা পানি ঢুকতে শুরু করেছে। অতিবর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে লালমনিরহাটের সবগুলো নদ নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমাড়ি ও সদর উপজেলার 12টি ইউনিয়নের নদী তীরবর্তী 20টি গ্রামের 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। সরকারি সহায়তা না পেয়ে বন্যা দুর্গতরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শুধু পশ্চিমাদের দিকে না তাকিয়ে এশিয়া ও আঞ্চলিক দেশগুলোর সাথে আরও বেশি যোগাযোগ বাড়াতে হবে। করোনা পরবর্তী অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের অনলাইন আলোচনায় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অপকর্মের জন্য দেশের ক্ষতি হবে এটা মেনে নেওয়া যায় না। করোনাকে বিষহীন সাপের সাথে তুলনা করে মন্ত্রী বলেন, আগামী 2 থেকে 3 বছরের পরিকল্পনা নিয়ে দেশের অর্থনীতিকে সাজাতে হবে। আলোচনায় এমসিএম সভাপতি আফতাবউদ্দিন আহমেদ সহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন।
ডেঙ্গু মশার প্রকোপ কমাতে রাজধানী কারওয়ানবাজার ও গ্রিন রোডে চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওইসব এলাকার 170টি বাড়ি ও স্থাপনায় অভিযান চালান ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। যদিও এ সময় কোনো অনিয়ম পাওয়া যায়নি। এ সময় সংস্থাটির পরিচ্ছন্নতা পরিদর্শক রাকিব হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতি ও ঈদকে সামনে রেখে আগামীকাল থেকে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যাবে। এসব ট্রাকে প্রতি কেজি চিনি 50, মসুর ডাল 50 ও লিটার প্রতি 80 টাকায় সয়াবিন তেল কেনা যাবে। একজন ভোক্তা একসাথে সর্বোচ্চ 2 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল ও 5 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। 264টি ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এ বিক্রয় কার্যক্রম চলবে 28 জুলাই পর্যন্ত। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 27,000-এরও বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,21,000-এর কাছাকাছি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত সেখানে মারা গেছে 22,123 জন। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি সুস্থতার হার বাড়ছে, যা বর্তমানে 62%। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঙ্গরাজ্যের আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,25,19,000। মৃতের সংখ্যা 5,61,000-এর কাছাকাছি। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আগ্রাসী ব্যবস্থা নিতে দেশগুলোকে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মাহমুদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার মারা গেছেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক তিনি CMH-এ চিকিৎসাধীন ছিলেন। খালেদ আক্তার দীর্ঘদিন এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারী দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোষাধ্যক্ষ সহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এরশাদ মারা যাওয়ার আগে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়ে যান। ছেলে এরিকের ভরণ পোষণের জন্য গঠিত এই ট্রাস্টে নিজের ভাগ্নে খালেদ আক্তারকে তিনি রেখেছিলেন চেয়ারম্যান ও ট্রাস্টি হিসেবে। রাজধানীর শ্যামলী চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 11,000 পিস ইয়াবা। র্যাব জানায়, মাদকের চালানটি কুমিল্লা থেকে সাভারের হেমায়তপুরে নেওয়ার সময় শুক্রবার মধ্যরাতে চেকপোস্টে ধরা পড়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বেতন ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর শাওড়াপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস কর্মীরা। সকালে স্থানীয় JK গার্মেন্টসের কর্মীরা এই কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা জানান, স্থান পরিবর্তন করে গার্মেন্টসটির কারখানার টঙ্গী শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় শ্রমিকরা সেখানে যেতে না পারায় বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বলে জানান তারা। এবার পার্টেক্স খেলার খবর। ক্রিকেটের নন্দনকানন ভারতের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার CBA ও কলকাতা পুলিশের এক সভা শেষে ইডেনে গার্ডেন্সের গ্যালারিকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত হয়। সভায় CAB কর্তাদের কাছে ইডেনে গ্যালারিকে অস্থায়ী কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। আবেদনে সাড়া দেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আলাভেসকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এই জয় 35 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে জিনেদিন জিদানের দল। নিজ মাঠে 11 মিনিটে করিম বেনজেমার পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। চলতি লিগে এটি বেনজেমার 18 নম্বর গোল। 50 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেন্সিও। প্রথমে অফসাইডে বাঁশি বাজালেও পরে VAR এর সাহায্যে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। এতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে আবারও 4 পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি তারকা জ্যাক চার্লটন দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। ইংলিশ লিগে লিডসের হয়ে জ্যাক চার্লটন 1950 থেকে 1973 পর্যন্ত ক্যারিয়ারের পুরোটা সময় কাটান। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ছোট ভাই ববি চার্লটনের সাথে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জ্যাক। তিন সন্তানের জনক জ্যাক চার্লটন 1986 থেকে 1996 সাল পর্যন্ত আয়ারল্যান্ড প্রজাতন্ত্র দলের কোচের দায়িত্ব নিয়ে 1990 ও 1994 সালে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় আরও 30 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% পজিটিভ, সংক্রমণ কমছে দাবি আইইডিসিআর। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইন কোরবানির পশুর হাট, ভোক্তা অধিকার রক্ষার তাগিদ। শ্রদ্ধা ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।